हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीर। नष्टप्रायेषु अभाद्रेषु नित्यं भागवतो सेवया, भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवम्। श्रीमद्भागवतम प्रथम स्कंध तृतीय अध्याय सप्तदश श्लोक। धन्यन्तरं द्वादशाम् त्रयोदशो मोमेव च अपयत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशो मोमेव च अपयत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशो मोमेव च अपयत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशममेव च अपयत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशममेव च अपायत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशममेव च अपायत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशममेव च अपायत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशममेव च अपायत् सुरान्यन्या मोहिन्या मोहयन् स्त्रिया। धन्यन्तरं द्वादशमम् त्रयोदशममेव च अपयत् सुरान्यन्या
धन्वंतरी नामक भगवानी अवतार द्वादशम द्वादश त्रयोदशम त्रयोदश एव अवश्य अपयत पान करते दिए सुरान देवता दे अन्यान अन्न दे महिन्या मोहिनी रूपे द्वारा मोहयन प्रलुब्ध स्त्रिया स्त्री रूपे अनुवाद द्वादश अवतारे भगवान धन्वंतरी अवतारे रूपे आविर्भूत हुएछिलें एवं त्रयोदश अवतारे तिनी मोहिनी रूपे असुरदेर सम्मोहित करे देवतादेर अमृत पान करते दिएछिलें। हरे कृष्ण। अनुवाद बोलबें द्वादश अवतारे भगवान धन्वंतरी रूपे आविर्भूत हुएछिलें एवं त्रयोदश अवतारे तिनी मोहिनी रूपे असुरदेर सम्मोहित करे देवतादेर अमृत पान करते दिएछिलें। तात्पर्य नेई। এখন এই শ্লোক সুত গোস্বামী তিনি বর্ণন করছেন যে দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়েছিল। সেই যে ধন্বন্তরী ভগবান ধন্বন্তরী ভগবানের সপ্তাবিশ অবতার সপ্তাবিশ অবতার ইনি হচ্ছেন যে সমস্ত প্রকার রোগ ব্যাধি ঔষধি সমূহের শক্তি তার মধ্যে প্রকাশিত হয়েছে। ধন্বন্তরী এই জন্য এই ভগবান ধন্বন্তরীর নাম নিতে হয় কখন যখন আমাদের শরীরে কোনো অসুবিধা হয় আহার জনিত কোনো অসুবিধা হলে ভগবান ধন্বন্তরীকে স্মরণ করতে হয়। তারপর ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে এই মোহিনী দেবী ইনি কিন্তু বিষ্ণু তত্ত্ব বিষ্ণু তত্ত্ব মোহিনী দেবী ভগবান স্ত্রী রূপে ভগবান স্ত্রী রূপে আবির্ভূত হয়েছে। স্ত্রী রূপে আবির্ভূত হয়েছে অসুরদের সম্মোহিত করার জন্য। তা এই লীলাটি এই ষষ্ঠ মন্বন্তরেই হয়েছে। ষষ্ঠ মন্বন্তরে চাক্ষুষ মন্বন্তরে তখন ভগবান কে ছিলেন? অজিত। আমরা ক্রমান্বয়ে ত্রয়োদশ অবতার পর্যন্ত আজ পেয়েছি। প্রথম অবতার চতুষ্মান, দ্বিতীয় অবতার বরাহদেব, তৃতীয় দানদমুনি, চতুর্থ ভগবান নরনারায়ণ, পঞ্চম কপিল দেব, ষষ্ঠ দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ ভগবান যজ্ঞ, সপ্তম ঋষভদেব, অষ্টমে ঋষভদেব, নবমে পিতু মহারাজ, দশমে মৎস্য, একাদশে কূর্ম অবতার, দ্বাদশে আজ ধন্বন্তরী, ত্রয়োদশে মোহিনী। এই যে যখন
কূর্মদেব আবির্ভূত হয়ে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন, তিনি যোগ নিদ্রায় শয়ন করেছেন। ওই পাথর পর্বত সোনার পর্বত দিয়ে তার পিঠের উপর ঘর্ষণ করা হচ্ছে, মানে টানছে না, ঘর্ষণ হচ্ছে। ভগবান চুলকানি সুখে যোগ নিদ্রায় শয়ন করেছে। আর এদিকে এক এক করে ওই দ্রব্যগুলো উত্থিত হচ্ছে সমুদ্র মন্থন থেকে। সর্বশেষ প্রথমে উঠল, প্রথম সর্বপ্রথম উঠল কি? হলাহল বিষ। আর সর্বশেষ অমৃত। হ্যাঁ, সর্বশেষ অমৃত। সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠল, অমৃতের কলস এই ধন্বন্তরী ভগবান সপ্তাবেশ অবতার ধন্বন্তরী তিনি নিয়ে উঠলেন। তিনি নিয়ে উঠে যখন উপরে এলেন, তার হাত থেকে অসুরেরা ছিনে নিল। হ্যাঁ, অসুরেরা ছিনে নিয়ে একজন বলবান অসুর ছিনে নিল। সে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তার পিছন পিছন আরও অসুরেরা ছুটেছে। অহম পূর্বম, অহম পূর্বম, তম না অহম পূর্বম, মানে আমি আগে পান করব, আমি আগে পান করব, তুমি নয়। হ্যাঁ, তুমি কেবল দাঁড়িয়েছিলে, আমি কষ্ট করে টেনেছি। হ্যাঁ, তোমরা কেবল দাঁড়িয়েছিলে, এই জন্য অহম পূর্ব অহম পূর্বম তম না। এইরকম আরো আছে দেখো। এখন যখন টেনে নিয়ে যাচ্ছে, মানে একজন ছুটে চলেছে অমৃত নিয়ে, অমৃতের কলস নিয়ে, আর অসুরেরা পিছনে পিছনে দৌড়াচ্ছে। দেবতারা কিছু দূর দৌড়ে ফিরে চলে গেল, তারা ভগবানের কাছে চলে গেল। তখন ভগবানের কাছে গেলেন। ভগবান বলছেন, যাক ভালো হয়েছে যে আপনারা আমার শরণাপন্ন হয়েছে, অমৃত সুরক্ষিত থাকবে, আপনাদের কোনো চিন্তা নেই, অমৃত সুরক্ষিত থাকবে। এক অসুর খেতে যাচ্ছে, আর এক অসুর টেনে ধরছে, না তুমি খেতে পারবে না। হ্যাঁ, তখন ওই ছুটাছুটি হচ্ছে, কেবল অমৃত পান করার হচ্ছে না, পেয়েছে সত্য অমৃত কিন্তু পান করতে পারছে না, কেননা ওদের সেই গুণাবলী নেই যে হ্যাঁ আমি একজনকে দিয়ে গ্রহণ করব। হ্যাঁ, সেই গুণ ওদের নেই। হ্যাঁ, অসুরদের স্বভাব কি? যা পেয়েছি সব একা ভোগ করব। এই জন্য ওই গুণাবলীর জন্য ভগবান বলছে যে অমৃত সুরক্ষিত আছে। তখন ভগবান দেবতাদের নিশ্চিন্ত করে বলছেন যে তোমরা ফিরে যাও, আমি যাচ্ছি। এই বলে ভগবান তখন ওই অজিত ভগবান তিনি মোহিনী রূপ ধারণ করলেন। হ্যাঁ, মোহিনী রূপ ধারণ করলেন, আর মানে মোহিনী রূপ ধারণ করে অসুরেরা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথের সামনে চলে এসেছে। আর তখন ওই মোহিনীকে দর্শন করে ওই অমৃত পান করার কথা ভুলে গিয়েছে। মোহিনীকে দর্শন করে আগে তো অমৃত নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল, এবার মোহিনীকে দর্শন করে অমৃত ভুলে গিয়েছে, এতটাই সম্মৃত হয়েছে। তখন অসুরেরা জিজ্ঞাসা করছে যে আপনি কে হে দেবী, আপনি কোন কুলে, আপনি কি এখানে পদ ভুল করে এসেছে, মানে মোহিত হয়ে গিয়ে এইরকম বাক্য বলছে যে আপনি কোন কুলের, এখানে আপনার কি প্রয়োজন।
বিধাতা কি আমাদের জন্য আপনাকে পাঠিয়েছে? তারপর মোহিনী দেবীকে ওই একা পশু প্রস্তাব দিচ্ছেন যে আমার ইচ্ছা যে আমার সঙ্গে তোমার বিবাহ হোক। হ্যাঁ, একা পশুর বলছে, পিতা বলছে আমার সঙ্গে বিবাহ হোক, পুত্র বলছে আমার সঙ্গে। তখন সকলে সকলে এমন ভাবে মোহিত হয়ে গিয়েছে, আর মোহিনী দেবী চাল চলন অঙ্গ ভঙ্গি এমন ভাবে করছে যে তারা আর মানে পাথরের মতো নিস্তব্ধ হয়ে ভাবছে যে এমন সুন্দরী আর পৃথিবীতে আছে কিনা। তো তখন তাদের বিশ্বাসের উৎপাদনের জন্য অসুরেরা বলছে আমরাও কশ্যপ, কশ্যপের পুত্র, আমরাও বংশে অত্যন্ত উচ্চ, তা তুমি আমাদের উপর বিশ্বাস করতে পারো, আর বিশ্বাস যদি না হয় এই যে আমরা অমৃত প্রাপ্ত হয়েছি এই তোমার হস্তে আমরা প্রদান করলাম, তোমার হস্তে আমরা প্রদান করলাম, তুমি আমাদের ভাগ করে দাও। তখন মোহিনী দেবী বলছে যে আমার কোনো জাতির ঠিক নেই, কুলের ঠিক নেই, আপনারা আমাকে কিভাবে বিশ্বাস করলেন, আপনারা আমাকে কিভাবে বিশ্বাস করলেন, আপনারা কশ্যপের পুত্র এত উচ্চ বংশীয়, আমার জাতির ঠিক নেই, কুলের ঠিক নেই, আপনারা আমাকে কিভাবে বিশ্বাস করলেন? তখন অসুরগণ বলছে যে আমরা তোমাকে বিশ্বাস করে নিয়েছি আর এই অমৃত প্রদান করেছি, তোমার যাকে ইচ্ছা হয় তুমি প্রদান করো। মোহিনী দেবী বলছে দেখুন আমি তো এই ভাগাভাগি কোনো দিন করিনি, পরিবেশন করিনি, আমি হয়তো একজনকে বেশি প্রদান করব, অন্যজনকে কম প্রদান করব, এতে আপনাদের কোনো দুঃখ হবে না তো? না না, তুমি আমাদের সম্মুখে থাকো, তুমি প্রদান করো, তুমি যাকে তোমার মনে চায় তেমনভাবে দেবে, আমাদের কোনো দুঃখ নেই। হ্যাঁ, তখন দেবতারাও পিছনে পিছনে চলে এসেছে। হ্যাঁ, তখন দেবতাদের এক সাইডে বসতে দিয়েছেন আর অসুরদের এক পাশে বসতে দিয়েছেন। এখন মোহিনী দেবীর হাতে কলসি, অমৃতের কলসি, হ্যাঁ, নৃত্য হচ্ছে, গান হচ্ছে, আর মোহিনী দেবী ওই নৃত্য কীর্তন করতে করতে দেবতাদের দিকে যাচ্ছেন আর অসুরদের দিকে তাকিয়ে আছেন, যাচ্ছেন দেবতাদের দিকে আর অসুরদের দিকে তাকিয়ে আছেন। তখন অসুরগণ বলছে দেখো ভাই ভুল করে এর হাতে দিয়েছি, কয়েকজন বলছে এ তো দেবতাদের কাছে আগে যাচ্ছে, আর একজন বলছে আরে আরে দেবতাদের কাছে গেলে কি হবে, দেখো সে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন মোহিনী দেবী ওই দেবতাদের সাইড থেকে শুরু করেছেন দেওয়া, ওই দেবতাদের পাশ থেকে শুরু করেছেন অমৃত পরিবেশন করা, আর এক একজন দেবতা পান করছেন। যখন ঘুরে এই সাইডে আসছেন তখন মোহিনী দেবী যোগ বলে ওই অমৃতের কলস পাল্টিয়ে সাধারণ কোনো দ্রব্য তাদেরকে প্রদান করছে, অমৃত নয় অন্য কোনো রসায়ন তাদের প্রদান করছে। এইভাবে অসুরেরা মোহিত হয়ে ওই সাধারণ বস্তু পান করছে আর দেবতারা অমৃত পান করছে, ভগবান চাইছেন যে ওই দেবতাদের অমৃত পান করাবেন, এই জন্য অসুরদের এইভাবে মোহিত করে নিত্য সৌন্দর্য দিয়ে মোহিত করে অসুরদের ওই সাধারণ বস্তু পান করেছেন আর দেবতাদের পাশে গিয়ে দেবতাদের অমৃত পান করাচ্ছে। আর এরই মাঝে নিত্য কীর্তন চলছে, অসুররাও মোহিত হয়ে আছে। হ্যাঁ, কিছু অসুর পক্ষে মোহিনী দেবীর পক্ষে যে আমাদের দিকে দেখছে, আমাদের দিকে হাসছে, আমাদের দিকে তাকাচ্ছে, হ্যাঁ, এতে তারা মোহিত হয়ে তার এই পক্ষপাতিত্ব মানে সে যে দেবতাদের অমৃত পান করাচ্ছে
এটাও তারা বুঝতে পারছে না, হ্যাঁ, কেননা তারা মোহিত হয়ে আছে তার সৌন্দর্যে, তার হাব ভাব, তার নিত্য গীতে। আর অসুরেরাও ওই রকম ভাবে উন্মত্ত হয়ে আছে, দেবতারা তো অমৃত পান করে নিচ্ছে। এখন অসুরদের মধ্যে একজন ছিল রাহু, রাহু সে তখন কি করেছেন, সে চিন্তা করেছে যে যখন মোহিনী দেবতাদের অমৃত দিচ্ছে তখন অমৃতের কালারটা একরকম, আর যখন আমাদের দিচ্ছে তখন কালারটা অন্যরকম, তাহলে তো নিশ্চয়ই এর মধ্যে কোনো গণ্ডগোল আছে। তখন ওই রাহু ওর ওখান থেকে লাইন থেকে উঠে গিয়েছে, উঠে পিছনে গিয়ে তার ওই মায়া বলে রূপ পরিবর্তন করেছে, রূপ পরিবর্তন করে দেবতার রূপ ধারণ করেছে। আর দেবতার রূপ ধারণ করে বসবে না বসবে চন্দ্র সূর্যের মাঝখানে গিয়ে বসেছে, হ্যাঁ, এই পাশে চন্দ্র দেবতা, এই পাশে সূর্য দেবতা, মাঝখানে রাহু গিয়ে বসেছে দেবতা সেজে। তখন যখন এদিকে ভগবান সূর্য সূর্যকে দিয়েছেন, সূর্যকে চন্দ্রকে দিয়েছেন, চন্দ্রকে দিয়ে যখন রাহুকে দিতে যাবেন, রাহুকে দিতে যাবেন তো দেবতা রূপে বসে আছে, তখন চন্দ্র সূর্য বলে দিচ্ছেন, হে প্রভু এ তো অসুর, এ তো অসুর। তখন ভগবান ওখানে ওই সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ প্রকট করে দিয়েছে, প্রকট করে চক্র ধারণ করে রাহু কি হাতে নিয়েছে, হাতে নিয়েছে, হাতে নিয়ে পানও করেছে, পান করে গলার এই পাশে যাওয়ার আগেই গলা কেটে দিয়েছে, বুঝতে পেরেছে, পান করে নিয়েছে, অথচ গলাধকরণ করার আগেই ভগবান গলা কেটে দিয়েছে, ওইখানে আটকে গেল। তাহলে দেখুন ও অমৃত পান করেও সে বাঁচতে পারল না, কেননা ভগবানের বিপক্ষে, ভগবানের বিপক্ষে, এটা নীতি শিক্ষা যে অমৃত পান করেও বাঁচতে পারবে না যদি ভগবানের বিপক্ষে যায়। ভগবান ওকে শিরচ্ছেদ করে দিলেন, আর তখন রূপ প্রকট করে দিলেন, আর সমগ্র অসুরেরা দেখছে, আরে এ তো স্ত্রী নয়, এ তো বিষ্ণু, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, ছল করা হয়েছে। অসুরেরা তখন ওই দেবতাদের আক্রমণ করল, দেবতারা অমৃত পান করে বলবান হয়ে গিয়েছে, তখন তারাও অসুরদের আক্রমণ করলো, অসুরেরা ভয়ে ভয়ে সব এদিকে ওদিকে পলায়ন করলো। অসুরদের লিডার বলি মহারাজ আর দেবতাদের পুরন্দর, তখন দেবতাগণ বলবান হয়ে গিয়েছে, অসুরদের মারপিট করে ভাগিয়ে দিয়েছেন, আর অসুরেরা গিয়ে বলি মহারাজ গিয়ে গুরুদেব শুক্রাচার্যকে সব বলেছেন, শুক্রাচার্য তাদের যুদ্ধ করার আদেশ দিয়েছেন, বলি মহারাজ তৈরি হয়েছেন মহাসংগ্রাম করার জন্য। আর এদিকে কি হয়েছে, ওই যে রাহু ওকে ভগবান কেটেছিলেন, তো ওর রক্ত থেকে এই যে রসুনের উৎপত্তি, রসুন ওই রাহুর রক্ত থেকে রসুন, এই জন্য এগুলো গ্রহণ করতে নেই, কেন অসুরের রক্ত থেকে তৈরি। আর ওই যে কাটা মস্তক, ও তো অমৃত নিয়েছিল, এই জন্য ব্রহ্মাজি ওকে একটা লোক দিয়ে দিলেন, রাহু লোক, এই অন্তরিক্ষ লোকের ঠিক উপহার, আমাদের ভূমণ্ডল থেকে 100 জন উপহার হচ্ছে অন্তরিক্ষ লোক, 100 জনের ঠিক উপহার হচ্ছে এই রাহুর লোক, রাহু গ্রহ একটা গ্রহ আছে রাহু, আর ওই ধড় অংশ ওটা কেতু করে দিলেন, রাহু কেতু। তো এই রাহু পারে কি যে প্রতি
প্রতি অমাবস্যায় সূর্যের উপর ধাবিত হয়, আর প্রতি পূর্ণিমায় চন্দ্রের উপর ধাবিত হয়। এই যে গ্রহণ হয় ওই রাহু গ্রাস করে, রাহু হা করে খেয়ে ফেলে সূর্যকে অমাবস্যায়, আর হা করে খেয়ে ফেলে, আর গলা তো কাটা, গলা দিয়ে বের বার হয়ে যায়। হ্যাঁ, প্রতিশোধ, প্রতিশোধ যে তারা দুইজন বলে দিয়েছে চন্দ্র সূর্য, এই জন্য চন্দ্র সূর্যের প্রতি রাহুর ক্রোধ, এই জন্য প্রতি অমাবস্যায় সূর্যের উপর আর প্রতি পূর্ণিমায় চন্দ্রের উপর সে আক্রমণ করে। হ্যাঁ, ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটা হচ্ছে ওই রাহু গ্রাস করবে। আমরা তো দেখি যে একটা গ্রহ ওই সূর্যের মাঝখানে, সূর্যের কক্ষপথে, চন্দ্রের কক্ষপথে এসেছে, ওটা তো স্বাভাবিক, কিন্তু আসল ঘটনা হচ্ছে এই যে ওই রাহু খেয়ে নিচ্ছে। ওই দিব্য দৃষ্টি হলে তো দেখা যাবে, দিব্য দৃষ্টি হলে দেখা যাবে যে রাহু হা করে খেয়ে নিচ্ছে আর গলার থেকে বার হয়ে যাচ্ছে। এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। আর এদিকে বলি মহারাজ তখন তার সমগ্র অসুরদের নিয়ে, সমগ্র অসুরদের নিয়ে এই স্বর্গরাজ্য আক্রমণ করেছে, স্বর্গরাজ্য আক্রমণ করেছে। এদিকে শুক্রাচার্য তার পক্ষে আর দেবতাদের পক্ষে বৃহস্পতি, বৃহস্পতির নির্দেশে দেবরাজ ইন্দ্র সমগ্র দেবতাদের নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। আর এই যুদ্ধ হচ্ছে শাস্ত্রে দেবাসুর সংগ্রাম, বিখ্যাত যুদ্ধ দেবাসুর সংগ্রাম, এবং এই ক্ষীর সমুদ্রের তীরে এই যুদ্ধ হয়েছে, দেবাসুর সংগ্রাম স্বর্গলোকে এই দেবাসুর সংগ্রাম হয়েছে। আর এই দেবাসুর সংগ্রামে ইন্দ্র আদি দেবতারা অসুরদের বধ করে, বধ করে দিয়েছেন, এমন ভাবে মেরেছেন, অসুরেরা পলায়ন করছে, দেবতারা অমৃত পান করে বলবান হয়েছেন। তারপর ইন্দ্র তার বজ্র ধারণ করে, বজ্র ধারণ করে ওই বলি মহারাজের উপর চালিয়েছে, বলি মহারাজের উপর। তখন বলি মহারাজের মস্তক ধড় থেকে আলাদা হয়ে কেটে চলে গিয়েছে, বলি মহারাজ মারা গিয়েছে। ইন্দ্র এই সমস্ত অসুরদের মারছেন, অসুরদের মারছেন, বলি মহারাজের ধড় কাটা পড়ে গিয়েছে। নারদ মুনি ওই যুদ্ধস্থলে চলে এসেছে, যুদ্ধস্থলে এসে কিছু অসুরকে বলছেন, আরে আরে অসুর, এই যে বলি মহারাজ এর ধড় কাটা পড়ে গিয়েছে, যাও যাও, এর ধড় এবং শির যাও উঠিয়ে নিয়ে তোমরা শুক্রাচার্যের কাছে চলে যাও। শুক্রাচার্যের কাছে অমৃত সঞ্জীবনী বিদ্যা আছে, বাঁচিয়ে দেবে, যাও যাও এখনই তোমরা বলি মহারাজের মস্তককে নিয়ে আর ধড়কে নিয়ে শুক্রাচার্যের কাছে চলে। কিছু অসুর এই বলি মহারাজের দেহ আর মস্তককে ধারণ করে নিয়ে শুক্রাচার্যের কাছে চলে গেলেন। আর এদিকে শুক্রাচার্য, আর এদিকে কি হলো, ওই ইন্দ্র আদি দেবতাগণ অসুরদের মারপিট করে তাদেরকে এইভাবে সংহার করে তাদেরকে ভাগিয়ে দিলেন। স্বর্গরাজ্য দেবতাদের আন্ডারেই থাকে, পুরন্দরের আন্ডারে। আর অসুররা ভয় পেয়ে পলায়ন করলো, অসুরদের পিছু পা হয়ে দেবতারা ছুটলেন মারার জন্য। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যা, শীল প্রপাত কি যা। তখন শুক্রাচার্যের কাছে যখন বলি মহারাজের কাটা শির এবং ধড়কে নিয়ে যাওয়া হলো, শুক্রাচার্য অমৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে ওই বলি মহারাজকে জীবিত করে দিলেন, বলি মহারাজকে জীবিত করে দিলেন। যখন জীবিত করে দিলেন, মৃত সঞ্জীবনী বিদ্যা, শুক্রাচার্য শিবের আরাধনা করতেন, সেই শিবের কাছ থেকে এই মৃত সঞ্জীবনী বিদ্যা পেয়েছিলেন। যে তিনি ওই মন্ত্র উচ্চারণ করলে যদি মাথার ধড় থাকে তাহলে ওটাকে জোড়া লাগিয়ে দেবেন, পূর্বের মতো
ওখানে কোনো বোঝা যাবে না যে এখানে কাটা হয়েছিল। যেমন করেছিলেন যমদগ্নি ঋষি, কার তার পত্নী রেণুকা দেবী, রেণুকা দেবীকে তার আদেশ করেছিলেন পরশুরামকে, তুমি তোমার মায়ের শিরচ্ছেদ করো। তো তখন পরশুরাম পিতার আদেশে মায়ের শিরচ্ছেদ করেছিল। তো পরবর্তীতে বর চাইলেন যে তাহলে আমার মাতাকে এখন জীবিত করে দিন। তো তখন ওই যমদগ্নি ঋষি পুনরায় ওই এই বিদ্যার দ্বারা আবার যুক্ত করে দিল। তারপর ওই যমদগ্নি ঋষি, যমদগ্নি ঋষির শিরচ্ছেদ করে দিয়েছিলেন এই কার্তবীর্যার্জুনের পুত্রগণ। তার পুত্রকে পরশুরাম হত্যা করেছিলেন, মানে তার পিতাকে, মানে কার্তবীর্যার্জুনকে ভগবান পরশুরাম সংহার করেছিলেন। তাই ক্রোধে তার পুত্রগণ এসে ওই যমদগ্নি ঋষির মস্তক, যমদগ্নি ঋষির মস্তক কেটে নিয়ে চলে গিয়েছিল। ভগবান পরশুরাম ওই রাজমহলে গিয়ে ওই কিছু রাজকুমারদের সংহার করে ওই মস্তক নিয়ে আসেন। মস্তক নিয়ে পুনরায় ওই রকম যুক্ত করে দেন। এরকম বিদ্যা আছে। যেমন এই যে ইন্দ্র, তিনি দদিশি মুনির শিরচ্ছেদ করেছিলেন, তখন এই অশ্বিনী কুমার দয় আবার যুক্ত করে দিয়েছিল। এইরকম এই বিদ্যা, এই মৃত সঞ্জীবনী বিদ্যা, এটা এই শুক্রাচার্যের ছিল। শুক্রাচার্যের ছিল। তা তখন শুক্রাচার্য কি করেছিলেন, অম্বলি মহারাজকে জীবিত করে দিলেন। আর বলি মহারাজকে যখন জীবিত করে দিলেন, তখন বলি মহারাজ এতটা কৃতজ্ঞ হয়ে গেলেন শুক্রাচার্যের প্রতি। তখন শুক্রাচার্য যা বলেন তাই শোনেন। এমনিতেই গুরুদেব আবার প্রাণদান করেছেন, শুক্রাচার্য তাকে দিয়ে তৎকাল ভৃগু বংশীয় ঋষিদের মাধ্যমে একটি যজ্ঞ করেন, বিশ্বজিৎ যজ্ঞ, বিশ্বজিৎ যজ্ঞ করালেন। তা সেই যজ্ঞের অগ্নি থেকে, যজ্ঞের অগ্নি থেকে দিব্য রথ, দিব্য অশ্ব, দিব্য অস্ত্র, দিব্য বাণ, দিব্য শঙ্খ সব নির্গত হয়েছে। আর ওই ঋষিগণ, বৈদিক ব্রাহ্মণগণ, ভৃগুবংশ ব্রাহ্মণগণ ওই সমস্ত অস্ত্রশস্ত্র, রথ, ঘোড়া আদি সব ওই বলি মহারাজকে দিয়েছে। আর বলি মহারাজ ওটা প্রাপ্ত হয়ে মানে এমন শক্তিশালী হয়েছেন, ওই রথে বসেছে আর রথ থেকে তার আলো বিচ্ছুরিত হচ্ছে, প্রকাশ চারিদিকে প্রকাশ হচ্ছে, দিব্য অস্ত্র প্রাপ্ত হয়েছে। আর ওই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে তিনি সৈন্যে ওই স্বর্গরাজ্য অমরাবতীতে গিয়ে শঙ্খধ্বনি করেছেন মাত্র। আর এমনভাবে শঙ্খধ্বনি করেছেন, দেবতারা বেরিয়ে এসে দেখছেন যে যাকে আমরা সংহার করেছিলাম সেই বলি তার রথ দিয়ে দিব্য আভা প্রকাশিত হচ্ছে, অস্ত্র দিয়ে আভা প্রকাশিত হচ্ছে, শঙ্খ দিয়ে আভা প্রকাশিত হচ্ছে, তার সমগ্র শরীর দিয়ে তেজ নির্গত হচ্ছে। বৃহস্পতি দেখে বললেন, হে ইন্দ্র, তোমরা এখন এর সঙ্গে যুদ্ধে পারবে না, তোমরা স্বর্গরাজ্য থেকে পলায়ন করো, প্রতীক্ষা করো। এখন কাল বলির পক্ষে, অর্থাৎ তোমরা এখান থেকে চলে যাও। ইন্দ্র আদি লোকপালগণ স্বর্গ রাজ্য থেকে চলে গেলেন, স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে চলে গেলেন। বলি মহারাজ স্বর্গ অধিকার করে নিলেন। এরপর স্বর্গের রাজা হলেন বলি মহারাজ। তারপর শুক্রাচার্য চিন্তা করছে, যেহেতু জোরপূর্বক স্বর্গরাজ্য দখল করেছে, স্বর্গরাজ্য লাভ করতে হলে, ইন্দ্রের পদে বসতে হলে যোগ্যতার প্রয়োজন, অতএব যোগ্যতা অর্জন করতে হবে। কি যোগ্যতা? শত অশ্বমেধ যজ্ঞ করতে হবে, শত অশ্বমেধ যজ্ঞ। তখন এই শুক্রাচার্য ওই ভৃগুবংশীয় সমস্ত ব্রাহ্মণদের দিয়ে স্বর্গলোকে, স্বর্গলোকে সেখানে
সেই স্বর্গলোকে ওই হ্যাঁ শত অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে স্বর্গলোকে। তা তখন এদিকে একটা দুটা করে এইভাবে যজ্ঞ হচ্ছে যজ্ঞ হচ্ছে, এইভাবে 99টা যজ্ঞ সমাপ্ত হয়ে গিয়েছে। তারপর যখন 100 নম্বর যজ্ঞ হবে তখন সেই যজ্ঞে ভগবান বামন দেব তিনি যাবেন, সেটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা অধ্যয়ন করব। আজ এই পর্যন্তই। আজ হচ্ছে কি হয়েছে, দ্বাদশ ত্রয়োদশ, এরপরে চতুর্দশে নৃসিংহ অবতারের বর্ণনা করছে। নৃসিংহ অবতার এটা কিন্তু আগে হয়েছে, এইসবের আগে হয়েছে। হ্যাঁ, বরাহ অবতারের পরপরই এই নৃসিংহ অবতার, কেননা এখানে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেন, তাই না? প্রহ্লাদ মহারাজকে এই প্রহ্লাদ মহারাজের পুত্রের পুত্র হচ্ছে বলি মহারাজ, বুঝছেন? হ্যাঁ, নাতি। প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে এই বলি। হ্যাঁ, তো ওই যখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান বরাহদেব, তারপর হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিলেন, দেবতাদের আয়ুষ্কালে 100 বৎসর ব্যাপী তিনি ওই মন্দাচরণ পর্বতে তপস্যা করেছিলেন, সেটা আমরা আগামীকাল বর্ণনা করব যে হিরণ্যকশিপু কীভাবে তপস্যা করলেন, কীভাবে ভগবান নৃসিংহদেব তাকে সংহার করলেন। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, তার পুত্র বলি মহারাজ, আর প্রহ্লাদ মহারাজ কার পুত্র? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কার পুত্র? কশ্যপ ঋষির পুত্র। কশ্যপ ঋষির পিতাকে মরীচি ঋষি। হ্যাঁ, মরীচি ঋষির পিতা হচ্ছে ব্রহ্মা, বুঝতে পেরেছেন? কোথা থেকে এলো? ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। হরে কৃষ্ণ, জয় জয় পুরাণ শ্রীমদ্ ভাগবতাম কি জয়, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরে কৃষ্ণ।